নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার 19 ফেব্রুয়ারি 2024 পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমার আলোচনা। যারা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং যারা পুরাতন দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্য আমি বলছি, শুধুমাত্র রাশির নাম, ভাগ্যের মিটার, টার্গেট নাম্বার শুনে আপনারা ভিডিওটি কেটে যাবেন না, কারণ অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মধ্যে কিন্তু থাকে। তাই ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ যদি আপনারা শুনেন তাহলে অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন, অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন ভিডিও দিই, এবং অনেকের ক্ষেত্রে এই টার্গেট নাম্বার এবং যে শুভ সময়টা যেটা আমি বলি, সেই শুভ সময়ের মধ্যে কিন্তু অনেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকের ক্ষেত্রে এই শুভ সময়ের মধ্যে আবার বড় ধরনের অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটে কিন্তু থাকে। আগামীকাল দশমী এবং একাদশী তিথি রয়েছে, এবং দিনটিকে রিপ্রেজেন্ট করছে মৃগশিরা নক্ষত্র, এবং আপনার 1:24 থেকে আদ্রা নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে যে আগামীকাল যে সময় যেটা দেখা যাচ্ছে 12:12 থেকে 12:58 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুব শুভ। আবার আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে খারাপ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 7:45 থেকে আপনার 9:15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে সময়টা অশুভ, অর্থাৎ রাহুকাল। এই সময়টাতে কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভ যাত্রা এই সময় কিন্তু করা উচিত নয়। দেখুন, আগামীকাল আমি সময়টা আপনাদেরকে বলে দিলাম, এবং এর পাশাপাশি সময়গুলোকে বিশেষভাবে ইম্পর্টেন্টভাবে কিন্তু এগিয়ে চলুন, দেখবেন জীবনে সাকসেস কিন্তু পাবেন। দেখুন, প্রত্যেকের মানুষের ক্ষেত্রে একটা খুব শখ থাকে যে আমার একটা ভালো বাড়ি হোক, আমার অর্থ ভালো থাকুক, আমার গাড়ি হোক, আমি জীবনে যেন স্টাবলিশমেন্ট করতে পারি। দেখুন, এটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্য, অর্থাৎ ভাগ্য বিধাতা আমাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু আগে থেকেই কিন্তু লিখে দিয়েছে যে আমার জীবনে এই এই জায়গাগুলো দিয়ে আমাকে কিন্তু অতিক্রম কিন্তু করতে হবে। তো সেই জায়গাগুলো আমরা যখন অতিক্রম করি, কিন্তু পথে কিন্তু কাঁটা হয়ে দাঁড়ায় কিছু আমাদের ক্ষেত্রে, ভাগ্য বিড়ম্বনা যেটা হয় সেটা হচ্ছে গ্রহের জন্য। সেই গ্রহের যতক্ষণ না আপনারা আমরা প্রতিকার না করেছি, ততক্ষণ কিন্তু শুভ ফল কিন্তু আমরা কিন্তু পাবো না। তাই ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। আমি বারবার বলি, ভাগ্য ব্যতীত আমাদের জীবনে কিচ্ছু হবে না। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করেন। 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু হচ্ছে কলিযুগে, রাহু কলিযুগে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন এবং আপনাদের মহা অর্থপ্রাপ্তি বলুন, এটা সম্পূর্ণরূপে রাহুগ্রহ। রাহুগ্রহ কিন্তু শর্টকাটে বা হঠাৎ মহাপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। তো কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, গ্রহের প্রতিকার করাতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন, আমি বারবার বলি, আমাদের 4টি গ্রহ রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে এবং ভাগ্যভাব কেমন রয়েছে, এই কটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে। শুধুমাত্র যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি ঘটবে এটা না। দেখুন, লটারি থেকে কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে, কিন্তু সবারই যে অর্থপ্রাপ্তি ঘটবে আমি আগামীকাল তা না। আপনার জন্মকুণ্ডলিতে যদি দশা মহাদশা যদি পারমিট করে, যোগ যদি থাকে, রাহু গ্রহ যদি ভালো থাকে, ভাগ্যভাব যদি ভালো থাকে, তবেই কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনার সাথে কিন্তু মিলবে। কারণ
সেম রাশি, রাশির নাম শুনছেন, সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যে এই অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না। আপনার সাথে হয়তো হচ্ছে না, একই রাশি সেম রাশি আপনার বন্ধু রয়েছে তার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হয়ে যাচ্ছে, কেন? তার জন্মছক পারমিট করছে, আপনার জন্মছক পারমিট করছে না। আমি যে রাশিগুলোর কথা বলি কি না সম্পূর্ণরূপে ইন জেনারেল, তাই মানে রাশির নাম শুনে এগাবেন না, আগে ব্যক্তিগত জন্মছককে বিচার করুন, আপনার ক্ষেত্রে কোন বছর সময় রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে সেটা আগে জেনে নিন, তবেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, পাঁচটি রাশির নাম আমার উঠে আসতে চলেছে। প্রথম যে রাশির কথা আমার বিশেষভাবে মনে হতে চলেছে সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল ভাগ্যের মিটার রয়েছে, সেটা হচ্ছে আপনাদের 75%, আপনাদের ভাগ্যের মিটার। আপনাদের যে টার্গেট নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 5 এবং 8। আপনাদের যে শুভ সময় যেটা রয়েছে 11:55 থেকে শুরু করে 12:26 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের ভাগ্যের মিটার সেটা হচ্ছে 65%, এবং আপনাদের ক্ষেত্রে যে আগামীকালের শুভ সময় সকাল 10:50 থেকে 12:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, যে রাশির দেখা যাচ্ছে আগামীকাল নাম উঠে আসতে চলেছে, প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, যে কোনো দিক থেকে আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি হতে পারে, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার ক্ষেত্রে আগামীকালের যে শুভ সময় সেটা হচ্ছে 11:30 থেকে 12:15 পর্যন্ত টাইমটা শুভ। আপনাদের টার্গেট নাম্বার, কুম্ভ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 3। আপনাদের ভাগ্যের মিটার সেটা হচ্ছে 70%। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের যে ভাগ্যের মিটার সেটা হচ্ছে আপনাদের 80%। আপনাদের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 6 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 12:14 পর্যন্ত। অন্তিম রাশি, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যের মিটার সেটি হচ্ছে 85%। আপনাদের টার্গেট নাম্বার 9 এবং 3। আপনাদের শুভ সময় 12:12 থেকে 12:46 পর্যন্ত আপনাদের সময়টা শুভ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।